মানিয়া ফুরিস কি হবে বিগেস্ট ফ্যান ছিল রিমল হয়ে গেল বিড়াল এই যে আমাদের ননসেন্স সাহিত্য আর সংস্কৃতির একটা দিক আছে সুকুমার রায় থেকে নিয়ে আজ অবধি এই এডিশনে কিন্তু চন্দ্রবিন্দু ফিটস লাইক ইট ঠিক কি না ঠিক ঠিক নতুন গান নতুন সুর নতুন শব্দের সিলেকশন এমনকি নতুন করে নিজেকে চেনা হিউমারাসলি তাও আর গান গে ট্রুলি জিনিয়াস ঠিক কি না ঠিক 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 বাট অ্যাকর্ডিং টু দেম ওরা হুজুগেও না আবার যুগ অবতারও না কার কথা বলছি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ওকে ডান পিটে ছোকরা পেট্রো গজত লোকরা আলা ভোলা কবি নির্বোধ বুদ্ধিমান ওকে সিরিয়াস মে আর চোখে নাচে যদি ভালো লাগে আমাদের দল ভির যান গান ভালোবেসে গান 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 কোন সরকারি আমলা কোন দরকারি মামলায় খামোখাই কেন মাথা ব্যথা প্রাণ নাঞ্চান বড়া কঠুন চত্ত লাগছে না ভালো ধূর্ত জান ভুলে যান উকিলের বাপ আমি একটু ক্যাচ বুলবাদা হন ওয়াই চন্দ্রবিন্দু উপল বলবে তার কারণ উপল হচ্ছে চন্দ্রবিন্দু ফাউন্ডার মেম্বার আইডিয়া কোথা থেকে এসেছে চন্দ্রবিন্দু আইডিয়া আসেনি অ্যাকচুয়ালি কি কখনো একটা নাম দিতে গেলে সবসময় তো কি মাথায় থাকে যে এমন একটা নাম দেবো যেটা শুনলেই লোকে অবাক হয়ে যাবে এবং মনে রাখবে ভুলে যাবে না ঝট করে তো সেরকম একটা নাম আমরা ভাবছিলাম তো চন্দ্রবিন্দুটা যেহেতু সুকুমার রায়ের ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে রয়েছে মজার গান স্যাটার গান অনেকগুলো রয়েছে তো বেসিক্যালি সেখান থেকে ভাবনা চিন্তা করে এই গানটা আসে সেটা হচ্ছে আমরা যখন ঠিক করি গানের দল করব তখন বুঝেছিলাম বিরাট বিখ্যাত হওয়ার প্রচুর ইন্টারভিউ দেবো তাহলে প্রত্যেকটা ইন্টারভিউ এর প্রথম প্রশ্নটা যাতে এখন থেকে কমন থাকে সেই জন্য নামটা ওঠে তোমার প্রচুর প্রচুর ফ্যান বাট দিস আর সাম 20 লাকি ফ্যান্স হু গট এ চান্স টু কাম হিয়ার টু বি পার্ট অফ ইয়োর শো সবার কাছে একটা করে ভোটিং মিটার আছে ভোটিং মিটারে অপশন আছে এ বি সি ডি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব যেমন বলবো ইয়োর টাইম স্টার্টস নাও তারপরেই কিন্তু তোমরা ওই অপশনটা প্রেস করবে ঠিক আছে তার আগে করলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ভেরি সিম্পল চন্দ্রবিন্দু সেকেন্ড অ্যালবামের নাম কি অপশন এ চ অপশন বি আর জানি না অপশন সি গাধা অপশন ডি ত্বকের যত্ন নিন ইওর টাইম স্টার্টস নাও টিক 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 বাস হয়েছে অনেক বন্ধ অ্যান্সারটা কি আমাদের সেকেন্ড অ্যালবাম বেরোয়নি কোনো আমাদের প্রথম অ্যালবাম তো থার্ড অ্যালবাম কি হয় সেকেন্ড আর আমাদের একের পরই তিন আমরা গুনতে আসলে ছোটবেলায় ভুল করেছিলাম পড়াশোনায় ভালো ছিলাম না বলে দুই ব্যাপারটা জানতাম ওকে ক্লাস 3 এর বিচু পড়ছো না তুমি কিচ্ছু ভূগোলের ফাঁকে উকি মারে না আসলে গাধা হবে গাধা তো উত্তরটা গাধা 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 না ঠিক আছে কজন দিয়েছে উত্তর গাধা টাফ কম্পিটিশন সবাই ঠিক উত্তর দিয়েছে একজন ছাড়া স্যার আপনি মাঝখানে চশমা সাজ না আপনার আপনি চ দিয়েছেন অ্যান্সার গাধা আবার বলবে গাধা নাম তো গাধা দিতেই হবে মানে গাধার পিছনে কি থট ছিল গাধার পেছনে থট ছিল হচ্ছে ওই যে গা আছে ধা আছে তৃতীয় সুর ষষ্ঠ সুর সত্যজিৎ বলে গেছেন এটা এক আর দুই হচ্ছে আবারও আমরা ওরকম একটা নাম দিতে চাই গাধা বলে একটা গান ছিল অ্যালবামে যেটা আমাদের খুব প্রিয় গান ফলে আমরা ভেবেছিলাম সেই নামেই গানটা ক্যাসেটের নামটা দেওয়া যাক তারপরে বেশি যা হল্লো মানে হল্লা শুরু হলো তার কোনো ইয়ত্তা নেই ক্যাসেট কোম্পানি থেকে বিভিন্ন আমাদের শুভানুদ্ধায়ীরা বলতে লাগলো যে এই নাম ধরেই না বদলাও ক্যাসেট ঘোড়ার মতো দৌড়তেই পারবে টুকটুক করে যাবে অনেকটা বোঝা ঘাড়েনি কিন্তু মানে পশু কল্যাণ ব্যাপারটা শুরু থেকেই মাথায় রেখেছিলাম তুমি দেখো যে ম্যাক্সিমাম মানুষ রাধাকে নিয়ে গান লেখে আমরা গান লিখেছি গাধাকে গোটা জেনি এবার পাঁচ নম্বর নিয়ে হট সিট নম্বর ওয়ানে আসছেন সৌভিক ব্যানার্জি হট সিট নম্বর টু চার নম্বর নিয়ে আসছে অমৃতা চৌধুরী হট সিট নম্বর থ্রি তিন নম্বর নিয়ে আসছেন শ্রমিক বাইন হট সিট নম্বর ফোরে আসছেন নেমসেক চৌধুরী শ্রমিক চৌধুরী
ঠিক তো একটাই বাকি কে আসবে কার নাম সুমন সুমন হালদার আসুন আজ জানি না কবে পিছিয়ে 97 97 সালে বেরোয় আর্চানিনা টি সিরিজ থেকে বেরিয়েছিল অ্যালবামটা অনেকদিন লড়াই করে যা হয় প্রথম অ্যালবামের ক্ষেত্রে লড়াইটা জানতে চাই অনন্তদা লড়াই বলতে গেলে এটাই যে আমরা প্রাণপণ চেষ্টা করেছি অ্যালবাম বার করার আর কোনো কোম্পানি আমাদেরকে চাইনি তখনও বাংলা ব্যান্ড বলে কোনো বস্তু সেভাবে গজিয়ে ওঠেনি তো সেই সময়টায় মানে অ্যালবাম করতে গিয়ে অনেকগুলো বাধা সামনে পড়েছিলাম তারপর নিজেরাই জোড়াতালি দিয়ে কোনো রকমে টাকা পয়সা জড়ো করে একটা রেকর্ডিং করে ফেলেছিলাম খুব হেল্প করেছিলেন উষা উত্তুপ বেবিদা শোভন মুখোপাধ্যায় মানে যারা না থাকলে অ্যালবামটা ফাইনালি গিয়ে মানে বেরোতোই না আর কি তো তারপরে আর কি তারপর কোনোরকমভাবে টি সিরিজ থেকে বেরোয় এবং কোনোরকম ক্যাসেট রিলিজ হয়নি মানে প্রপার রিলিজ যাকে বলে স্টোর রিলিজ সেরকম কিছু ছিল না একদিন চাঁদনি মার্কেটে আমরা গিয়ে দেখলাম যে আর জানি না অ্যালবামটা এসছে আমি শুধু একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে যে প্রথম যখন আমরা ডেমো ক্যাসেটটা করি সেটা পুরোটাই প্রায় রেকর্ডিং করা হয়েছিল উপলের বাড়ির বাথরুমে কারণ সেখানে খুব রেভার্ব থাকে এইসব করিডোরে যখন ডেমো ক্যাসেটটা হয় আমরা একটা নির্দিষ্ট কোম্পানিকে দিই সেই কোম্পানির ভদ্রলোক অত্যন্ত দ্রুত মানে বোধ হয় 5-6 দিনের মধ্যে আমাদের জানান যে উই হ্যাভ বিন সিলেক্টেড এই অ্যালবাম ওরা বার করবে আমরা তো প্রচন্ড আনন্দিত মানে লোকের 1-2 বছর ঘুরে যায় আর সেখানে 1 সপ্তাহ যেতে না যেতে উনি বলছেন যে বেরোবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল ক্যাসেট বেরোবে আমরা প্রচুর মানে প্রকাণ্ড রিহার্সাল দিলাম সমস্ত কিছু হলো তারপর ভদ্রলোক আমাদের ডেকে একদিন বললেন যে তোমাদের গানগুলো লেখা বেশ ভালো সুরগুলোও খুব মন্দ হয়নি কিন্তু তোমরা গাও যাচ্ছে তাই ফলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে তোমাদের অ্যালবামের গানগুলো গাইবে হচ্ছে একজন খুব নাম করা সিঙ্গার তাকে আমি ঠিক করে ফেলেছি তিনি রাজিও তোমরা কি করবে নামগুলো এডিট করে বলছো তো ভূষণ সেটা এটা নাম এডিট করে বলতে এটা বলতেই হবে নাম বলা যাবে না না এটা তোমার সিনেমা যেন সেন্সরে আটকে দেয় সেটা আমাদের জান জানো তো সেইখানে সেই সেই গায়ককে ওরা ঠিক করে ফেলেছে সে গাইবে আর শুধু উপল আর অনিন্দ ওরা যেহেতু ভোকালিস্ট হিসেবে গাই গিয়েছিল ওরা পাবে চান ওরা কোরাস হারমোনি এগুলো করবে আমরা রাজি হইনি স্বাভাবিকভাবেই আমরা পিছিয়ে যাই এবং সেই পিছিয়ে যাওয়াটা তখন প্রায় 1.5-2 বছর পিছিয়ে গিয়ে অ্যালবামটা শেষ অবধি অনেকটা উষা উত্তুপ অনেকটা উষা উত্তুপের সঙ্গে যারা কাজ করেন সকলের দাক্ষিণ্যে বেরোয় হচ্ছে টিস একটা বড় আফসোস আছে আমাদের সেটা হচ্ছে যে যে সময় আমরা প্ল্যান করি অ্যালবামটা হবে তখন ক্যাসেট বেরোতো আর কি সিডি তো নয় শুধু ক্যাসেট বেরোতো তখন কলকাতার রাস্তায় রাস্তায় গান বাজতো অজস্র ক্যাসেটের দোকান আর তারস্বরে সেখানে গান হতো আর কি রিমেক জীবনমুখী সব আর কি আমাদের ভারী আশা ছিল আমাদের ক্যাসেটটা দারুণ হিট করবে আর এই সমস্ত জায়গায় আমাদের গান শুনতে পাবো এবং সেই হিসেবে প্লেস করা প্রথম গান সুইটহার্ট আর বি সাইডে শেষ গান মঙ্গল গ্রহ আমরা ভেবেছিলাম এটার পরেই ওরা উল্টে ওটাকে শোনাবে যতদিনে অ্যালবামটা আমাদের বেরোলো ততদিনে ওই রাস্তার মানে গান বাজানোটা নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল বলে রাস্তায় আর আমাদের গান বাজিনি কখনো আমার চোখটা ঘরে বন 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 সুইটহার্ট প্রথম রিয়াকশন তুমি ক্যাসেটটা নিয়ে সবচেয়ে প্রথমে কাদেরকে দিয়েছিলে তোমাদের বন্ধু বান্ধব চেনা বন্ধু বান্ধব আমরা চেয়েছিলামই প্রথম অ্যালবামটা শুধু আমাদের বন্ধুরা ভালো করে শুনুক কেননা বাড়ির লোক যে শুনে খুব খুশি হবে না এটা আমরা জানতাম মনে হয়েছিল আমাদের তাই যদি উপলের বাড়িতে আমরা ভয়ঙ্কর অত্যাচার সারাক্ষণ করেছি মানে তারা জোর করে মানে বাধ্য হয়েছে আমাদের গান শুনতে আস্তে আস্তে খুব ভালোবেসে ফেলেছে আমাদের গান এবং আমাদেরকে রেকর্ডিং এর একটা ছোট্ট আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমরা যখন রেকর্ডিং করতাম তখন তো ট্র্যাক ফেসিলিটি কম্পিউটার এসব কিছুই ছিল না তো আমাদের দুটো ওই টেপ রেকর্ডার ছিল তো আমরা কি করতাম যেহেতু ট্র্যাকে গাইবো মানে একটা মাল্টিপল ভয়েস হবে তো আমরা কি করতাম প্রথমে গাইতাম রেকর্ড করতাম একটা ক্যাসেটে এবং সেই ক্যাসেটটা চালানো হতো নিয়ে আরেকটা ক্যাসেট প্লেয়ারে সেই ক্যাসেটের গলাটা এবং আমার গলাটা যেত এবং প্রবলেমটা যেটা ছিল যে দুটো ক্যাসেট প্লেয়ারে দুরকম স্পিড হতো কোনো ক্যাসেটের প্লেয়ারে 1 স্পিড হতো না ফলে ফাইনালি গানটা যখন শুরু হলো তো সি স্কেলে যখন শেষ হলো সি শার্প ডি করে ফাইনালি ইতে গিয়ে গানটা হলো সে ভয়ানক একটা কাণ্ড ঘটেছিল কিন্তু তার সত্ত্বেও পুরো জিনিসটার মধ্যে একটা মজা ছিল সেটা ওই সময় অনেকে শুনেছিল অ্যালবামটা শুনে বিভিন্ন রকম রিয়াকশন দিয়েছে কেউ পুরনো কলেজের কিছু গান ছিল কিছু মানে উপল গান গেয়েছে মানে আলাদা আলাদা করে আমাদের ফেস্ট সার্কিটে একটা কিন্তু ফ্যান গ্রুপ ছিল তখনই তো কিন্তু একদম একদম অচেনা লোক যেটা মানে হ্যাঁ ওই যেরকম বলছে প্রচেতদার কথা হঠাৎ করে প্রচেতদার আছে ওনার ক্লিপ আছে ওনার ক্লিপ আছে আমাদের কাছে উনি আপনার অ্যালবামের কথা বলছেন তখন আমি একটা সংবাদপত্রের সঙ্গে যুক্ত সেখানে গান বাজনা বলে একটা বিশেষ পাতা ছিল এবং কর্মসূত্রেই যারা গান গাইতো বাংলা গান গাইতো নতুন ধরনের গান গাইতো তাদের কিছু খোঁজ খবর তাদের সঙ্গে কিছু যোগাযোগ আমাকে রক্ষা করতে হতো
তো এরকম করতেই করতে করতে তো তোমরা এসেছিলে, তোমাদেরও মনে আছে, তোমরা এসেছিলাম, আমার খুব মনে পড়ছে তোমরা এসে একটা ক্যাসেট নিয়ে এসেছিলে। তখন তো সিডি তখন অতটাই ভাবে শুরু হয়নি, একটা ক্যাসেট নিয়ে এসেছিলে, ক্যাসেটটার নাম আর জানি না। আমরা বললাম যে আমি তোমাদের সঙ্গে তো পরিচয়ের পর যে কী তোমরা কী চাও, বলে আমরা একটা ব্যান্ড বাংলা গান করি। তাহলে তোমাদের ব্যান্ডের নাম কী, বলে চন্দ্রবিন্দু। তো আটকে উঠলাম, চন্দ্রবিন্দু সে আবার কী ব্যাপার, একটু কৌতূহল হল চন্দ্রবিন্দু কী, বলো কী চাও, ক্যাসেটটা নিয়ে লিখতে হবে, বলো না লিখতে হবে না, তোমরা বলেছিলে শুনতে হবে। এখানে প্রচেততার একটা জায়গা প্রচেততা বলেনি, ওই যে সংবাদপত্রে প্রচেততা ছিল সেই কাগজটার নাম ছিল, এখন আর কাগজটা নেই, সোনার বাংলা। তো সেখানে একমাত্র একটা গান বাজনার পুরো পাতা ছিল, আর কোনো কাগজে এটা ছিল না। এবং সেখানে প্রচেততার একটা কলাম ছিল অসম্ভব পপুলার, আমার ধারণা এখনো অনেকে সেই কলামটার নাম জানে, আর একটা ছদ্ম নামে উনি লিখতেন, তার নাম ছিল মনা পাকড়াছি। ও ফাঁস করে দেওয়া ঠিক হলো কিনা আমি জানি না, অন্তত মানে একবার ভরা বাজারে তো এত কনফিডেন্স ছিল, লিখতে হবে না শুনে নাও। ওর তো আর কিছু পাবার নেই, কোট প্যান্ট সে ভয় করছে যে কোটটা খুলে না। তোমার নাম কি? অমৃতা চৌধুরী। কত বড় ফ্যান তুমি চন্দ্রবিন্দু? তুমি তো জানো বড় ফ্যান, তবেই এসেছো এখানে। আমি 2002-03 সাল থেকে শুনছি চন্দ্রবিন্দু, এবং প্রথম শুনি আমার এক বন্ধু মানে ব্ল্যাঙ্ক ক্যাসেটে চন্দ্রবিন্দুর কিছু গান রেকর্ড করে আমাকে দেয়, এবং তখন থেকে সেই প্রথম গান শুনি, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়। এবং আমার মানে চন্দ্রবিন্দুর গান এই জন্য বেশি ভালো লাগে, চন্দ্রবিন্দুর লিরিক্স ভীষণ সুন্দর, এবং সেখানে আমার তো মনে হয় একটা ওপরের অর্থ থাকে সবসময় একটা, আবার ইনার মিনিংও একটা থাকে, ফলে ভীষণ ইন্টারেস্টিং লাগে। অন্যান্য ব্যান্ডের যেমন ভীষণ প্লেন, যা বলছে সেটাই মানে করছে খুব সোজা, কিন্তু চন্দ্রবিন্দু সেই জায়গা থেকে ভীষণ অন্যরকম আলাদা। এবং সুর তো অবশ্যই আছে, এবং কথা সুর মিলিয়ে চন্দ্রবিন্দু অসাধারণ। এই ও যে গানটার কথা বললো আর কি, সেই গানটা অ্যালবামটার নাম হচ্ছে, তুমি কোন গানটা বললে? বন্ধু তোমার। ছেলে তোমাকে ছেলে বন্ধু গিফট করেছিল না মেয়ে বন্ধু গিফট করেছিল? ছেলে বন্ধু না, সেটা কি অরিজিনাল ক্যাসেট নাকি টেপ করে তোমায় দিয়েছিল? আমি শমিক বাইন, আমি চন্দ্রবিন্দুর গান শোনা শুরু করি, আমি তখন ক্লাস 11-এ পড়ি, এবং প্রথম শুনেছিলাম চ অ্যালবামটা, এবং তারপরে এত ভালো লেগে যায় যে এক সপ্তাহের মধ্যে তখন পর্যন্ত যে কটা ক্যাসেট বেরিয়েছিল সবকটা কিনে ফেলি। এবং তারপরে আমি অনলাইন বা ইন্টারনেটে চন্দ্রবিন্দুর একটা ফ্যান গ্রুপও খুলেছিলাম, তখন অরকুট বা ফেসবুক এরকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তখনও আসেনি, আমি ইয়াহু গ্রুপসে একটা খুলেছিলাম, সেটাই আমার ধারণা প্রথম চন্দ্রবিন্দুর অনলাইন ফ্যান ক্লাব, এবং তার মেম্বার অনেক 100-এর বেশি ছিল। আরেকটা ছোট্ট বাইট আছে দেবজ্যোতিটা। উপলের সাথেই বোধ হয় আমার প্রথম দেখা হয়, সে অনেক গল্প টল্প হয়, গান টান করে কি লাভ হবে সেসব কথা অনেক কথা, উপল এখন আমার হাসতেই পারে, হা হা করে হাসতে পারে, ইনফ্যাক্ট হাসছে। অনিন্দ্য চন্দ্রিল, তারপর রথী মহারথীদের সাথে সব দেখা হতে থাকতো আস্তে আস্তে, এবং তারপর শুনলাম চন্দ্রবিন্দু আর চন্দ্রবিন্দুর গান, সমানে শুনে যাই, সমানে ভালো লাগে। গানের মধ্যে না ভালোবাসা, আনন্দ, দুঃখ, মজা, খুশি, একেবারে সো ক্যান্ডিড এবং এত সুন্দর। এই চন্দ্রবিন্দুর গান অ্যাকচুয়ালি আমার সবসময় ভাল লাগে, যে কোনো সময় ভাল লাগে। ইনফ্যাক্ট ভূভারতে, উপমহাদেশে কিংবা এ বিশ্বে চন্দ্রবিন্দুর সবচেয়ে বড় ফ্যান আমি। ভেসে যায় আদরে নৌকো তোমাদের ঘুম ভাঙে কলকাতায়, এই গানটা কিন্তু গাইতেই হবে, আমি একেবারে গ্রেট ফ্যান অফ। গাইলেই হবে, আমারও ফেভারিট গান এটা। দেবুদা যখন
প্রথম দেবুদার সাথে আমার সত্যি দেখা হয়েছিল, আমি তখন একটি কোম্পানিতে গ্রাফিক্সের কাজ করতাম, তো সেইখানে অ্যানিমেশন অ্যাড ফিল্ম বানানো হতো, তো দেবুদা বোধ হয় কোনো একটি অ্যাডে জিঙ্গল করবে বলে এসছেন, তখনই আলাপ হয়েছিলাম। তখন দেবুদাকে আমি একটু সাহস নিয়ে বলেছিলাম যে আমিও গান বাজনা করি, তখন দেবুদা আমাকে যা ধমকেছিল সেটা এখন দেবুদার মনে নেই। এই এই তোমাদের প্রবলেম, কিছু না শিখে চলে এসছো গান বাজনা করতে বলে ভয়ানক বকাঝকা করেছিল। তো সামাও মানে এত বকাঝকার পরেও কিন্তু দেবুদার বকাটা আমাকে, মানে দেবুদার মানুষটাকে আমার খুব ভালো লেগেছিল। ভেসে যায় আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কলকাতায়, হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়, ভিকিরিরা স্বপ্ন পায় তুষারের রাজধানী, ধুয়ে যায় জ্যোৎস্নায় ধুয়ে যায় আদরের পদঘাত, ভেসে যায় আরামের অঞ্চল রেলিংয়ের ঘুম ঘরে, টুক করে কাঁদল জল, ডানা ভাঙা একলা পদ ঘেসে থা একলাটি থা, এ জন্মের রেলগাড়িরা যায় জল পরি ডানায়, এই ধুলোর ফুল